KFC চিকেন রোল নাকি স্ট্রিটের চিকেন রোল কোনটা ভালো খেতে দেখা যাক। শুনলাম KFC নতুন চিকেন রোল লঞ্চ করেছে, তাই প্রথমে এখানেই চলে এলাম। এরা বিরিয়ানিতেও সন্তুষ্ট না হওয়ায় কিছুদিন আগেই ম্যাগিও লঞ্চ করেছিল। ভাই সাহেব কিস লাইন মে আ গয়ে আপ? নিয়ে নিলাম এদের রোল, যার দাম 104 টাকা। KFC তে 100 টাকার জিনিস পাওয়া যাচ্ছে, এটা শুনে আমার মনে কিছু প্রশ্ন তো উঠেই ছিল, তাই এটাকে খুলে একটু পর্যবেক্ষণ করলাম। আর দেখলাম এইটুকু পেঁয়াজ দেওয়া, এর চেয়ে বেশি পেঁয়াজ তো নন্দিনীদিও দিয়ে দেয়। এবার আসি এর টেস্টে। এই পরোটাটা এতটাই বাজে আর শক্ত ছিল, আমাকে দাঁতের সঙ্গে লড়াই করে এটা খেতে হলো। পেটে গিয়ে এটা হজম হবে কি আমার সন্দেহ হচ্ছিল, তাই যাওয়ার পথে একটা ট্যাবলেট নিয়ে নিলাম। এবার চলে গেলাম স্ট্রিট স্টাইল রোল খেতে, আর নিয়ে নিলাম একটা 70 টাকার এক চিকেন রোল, যেটা KFC-র দুটো রোলের সমান। আর টেস্টের দিক থেকে তো কোনো কথাই হবে না, তাই এটাকে বাংলার ইমোশন বলা হয়। আমি এটা খেয়ে ইমোশনাল হয়ে যাই। তোমরা আরো মিনি ব্লগস এর জন্য সাবস্ক্রাইব করো। বাই।